আসসালামু আলাইকুম। হ্যালো বিওয়াস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিওয়াস, আজকে আপনাদের বিষয়ে যে বিষয়টা বলবো, আমরা অনেকে ইউটিউবে টাকা ইনকাম করতে চাই, কিন্তু ইউটিউবে কত প্রকার এবং কি কিভাবে টাকা ইনকাম করা যায় এটা অনেকেই জানেন না। যাক, আমাদের আসল কথা যেটা সেটা চলে আসে। আসল কথা হচ্ছে, আমরা ফেসবুকে জানি টাকা ইনকাম করা যায় এবং জানি যে ফেসবুকে টাকা ইনকামের পাশাপাশি ফেসবুক গ্রুপ থেকে এবং ফেসবুক পেজ থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, এটা আমরা জানি অনেকে। কিন্তু মূলত বিষয় হচ্ছে রিয়েল যেটা, সেটা আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান সেটা আপনি পারবেন না, আপনি যদি গ্রুপ থেকে টাকা ইনকাম করতে চান সেটা আপনি পারবেন না, শুধু আপনি পারবেন ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়ে বিস্তারিত আলাপ করি, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজ থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে যে, আমরা একটা পেজ একটা না আমরা প্রায় দুইটা পেজ তো সেল করব। দুইটা পেজের মধ্যে একটা পেজে প্রায় ফ্রেন্ড আছে 1,60,000, আরেকটা পেজে প্রায় 1,06,000, 1,10,000 আছে ম্যাক্সিমাম ফ্রেন্ড, এবং ফলোয়ার্সও সেম সেমই আছে। ঠিক আছে, তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে, আমরা যে সেল করব যে পেজগুলি, মূলত পেজগুলির আসলে উদ্দেশ্য মূলত কারণটা কি থাকে, পিছনে এর রহস্যটা কি, আমরা কেন বা এই পেজ থেকে টাকা ইনকাম করতে পারি, এই বিষয়টা এখন জানবো আমরা। মূলত বিষয় হচ্ছে, আমরা ফেসবুক খুব ইজিলি ভাবে আমরা 5,000 ফ্রেন্ড করে নিতে পারি চাইলে, আর চাইলে আমরা ফেসবুকে 2 দিনেও 5,000 ফ্রেন্ড করে নিতে পারি। ঠিক আছে, এবং ফেসবুক যে গ্রুপটা আছে, আমরা যদি সেই গ্রুপটার দিকে খেয়াল করি, আমরা আপনার 2 দিনে প্রায় 20 লক্ষ ফ্রেন্ড অ্যাড করতে পারি, 2 দিনে প্রায় 20 লক্ষ মেম্বার অ্যাড করতে পারি ফেসবুক গ্রুপে। যেটা ফেসবুক গ্রুপ, আপনি যদি ফলো করেন, বড় বড় গ্রুপগুলির দিকে ফলো করেন, সবগুলি হচ্ছে গ্রুপ, কিন্তু আপনি গ্রুপগুলিতে আপনি যত লক্ষ যত কোটি ইচ্ছা আপনি ফ্রেন্ড এবং মেম্বার অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি যদি চান একটা পেজ, আমি আবারও বলছি, যদি আপনি চান একটা ফেসবুক পেজে একদিনে 1,000 লাইক 1,000 ফ্রেন্ড অ্যাড করবেন, সেটা সম্ভব না। কারণ ফেস এবং গ্রুপ এবং ফেসবুক তিনটা সমান না, কারণ ফেসটা হচ্ছে আনলিমিটেড, পেজটা হচ্ছে এমনই যে এটা আপনি অনেক শ্রম দিয়ে অনেক দীর্ঘ সময় নিয়ে এই পেজটা আপনি এটা আপনি সেলিব্রিটি করতে পারেন অথবা ফেভারিট করতে পারেন, অথবা মানুষের মধ্যে সেটাকে আপনি খুবই সেলিব্রিটি বড় আকার করে তুলে ধারণ করতে পারেন। আর সেই পেজ থেকে কীভাবে টাকা ইনকাম করবেন সেটাই বলছি। মূলত পেজে আপনি যখন 2,000 সাবস্ক্রাইবার অথবা 2,000 ফলোয়ার, এই দুটো মোট 4,000, 2,000 সাবস্ক্রাইবার 2,000 ফলোয়ার যদি আপনার থাকে, তখনই আপনি মূলত টাকা ইনকাম করতে পারবেন পেজ থেকে। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা দেখবো এখন কীভাবে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করার এখানে লেন্স একটাই কারণ হচ্ছে যে, এখানে আপনি যখন লাইভে আসবেন, যখন আমি এখন লাইভে আসছি, আপনারা হয়তো 300 জন ভিডিওটা দেখতেছেন, এক্সাম্পলই আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা দিয়েই। আপনি যখন লাইভে আসবেন, তখন 300 জন যখন একসাথে আপনার লাইভটা ভিউ করবে, তখনই আপনার টাকা ইনকাম স্টার্ট হবে, মানে ডলার আর্নিং যেটাকে বলা হয়। তো আপনাকে যখনই আপনার 300 জন ভিউ হবে, সাথে সাথে এট এ টাইম আপনার এই পেজটা মনিটাইজেশন অন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনার টাকা ইনকাম স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন 2,000 ফলোয়ার 2,000 ফ্রেন্ডের মধ্যে যখন আপনার 300 জন বিয়ে করবে, আপনার টাকা মনিটাইজেশন অন হবে এবং টাকা ইনকাম শুরু হবে। তাহলে যেই পেজে 1,60,000 এবং 1,10,000 1,00,000 3,00,000 ফ্রেন্ড থাকে, 3,00,000 ফলোয়ার্স থাকে, তখন আপনি যখন লাইভে আসবেন, সেখানে কত হাজার কত লক্ষ লাইভে মানে আপনার ভিউ করবে আপনার লাইভটাকে, এবং কত লক্ষ মানুষ এটা আপনার ভিউ করবে, এবং টাকা কী পরিমাণে আয় হবে সেটা আপনি চিন্তা করে দেখেন। তো আসলে মূলত বিষয় হচ্ছে, একটা পেজ তৈরি করতে হলে আপনাকে দীর্ঘ সময় প্রয়োজন, অনেক বছর যাবত এটাতে কাজ করতে হয় এবং এটাকে সেলিব্রিটি করে তুলতে অনেক সময়ের ব্যাপার আছে। এটা কোনো ফেসবুক গ্রুপ না যে আপনি চাইলেই একদিনে 10 লক্ষ মেম্বার অ্যাড করে নিলেন, একদিন চাইলে 2 দিনে 5,000 মেম্বার অ্যাড করে নিলেন, এটা এরকম না। এটা আপনি দীর্ঘ সময় এটাতে পোস্ট করতে হবে, ইনভাইট করতে হবে, ভালো ভালো পোস্ট দিতে হবে, মানুষের মনে এসে বন্ধুত্ব সারা জাগাতে হবে এই পেজের মাধ্যমে, তারপর আপনার এই পেজটা সবাই লাইক করবে। ঠিক আছে, এবং সবাই এটাতে ফলোয়ার করবে। তো এখন মূলত বিষয় যেটা, আপনি আমরা যেটা এই ভিডিওটা আসলে মূলত যেটা তৈরি করছি, এটার কারণ হচ্ছে যে আমরা দুইটা পেজ সেল করব। এখন সেই দুইটা পেজ, একটা হচ্ছে 1,60,000 ফ্রেন্ড মেম্বার এবং লাইক আছে, এবং 1,60,000 ফলোয়ার্স আছে, মানে সমান সমান, তার মানে এখানে হচ্ছে 3,60,000। ঠিক আছে,
আরেকটা পেজ আমাদের হচ্ছে 1 লক্ষ প্রায় 10,000 ফ্রেন্ড আছে, যেখানে লাইক আছে, এবং 1 লক্ষ 10,000 ফলোয়ার আছে, মানে 2 লক্ষ 20,000 লাইক ফলোয়ার্স আছে। তো আপনারা যদি এই পেজগুলি মানে যারা কিনতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে, অনেকগুলি ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকে, আপনারা ওই লিঙ্কগুলিতে জয়েন হয়ে আপনি খোঁজ যদি করেন অবশ্যই আপনাদেরকে সেই পেজ বিক্রির ব্যাপারে অবশ্যই আপনাদের সাথে কথা হবে পার্সোনাল। অবশ্যই আপনি যদি আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাইয়া আপনার এই পেজগুলি কত দামে হলে বিক্রি করবেন, আপনি কি চড়া দামে বিক্রি করবেন নাকি স্বল্প রেটে বিক্রি করবেন। তো দেখুন, আমি এখানে যেহেতু ইউটিউবে আমি ইউটিউবিং করি, সেক্ষেত্রে আমার এটাও একটা বিজনেস, ইউটিউবের একটা সাইট, আমি এখানে পেজ সেল করেও টাকা ইনকাম করবো, এটা ইউটিউবের মধ্যেই পড়ে আমি যেটা আমার মনে হয় আর কি। যেহেতু আমি ইউটিউবের মাধ্যমে এটা নিউজটা দিচ্ছি এবং ইউটিউবের মাধ্যমে এটা বয় অ্যান্ড সেল করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি মনে করি এটা ইউটিউবের একটা সাইট, ইউটিউবের মাধ্যমে আমি ইনকাম করতেছি। ইউটিউব আমাদের জন্য কত একটা সুযোগ সুবিধা করে দিয়েছে দেখেন। তো এখন যদি আপনি যদি আমার এই পেজগুলি আমাদের কিনতে চান, তো পেজগুলির নাম এখন অবশ্যই বলা যাবে না। আপনার যদি কেউ যারা যারা পেজ কেনার জন্য ইচ্ছুক অবশ্যই তারা কমেন্ট করবেন, এবং কমেন্ট করার সাথে সাথে আপনাদেরকে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, এবং সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের এই পেজগুলি আমাদের বেচা কেনা হবে এবং সেল করা হবে আর কি, পেজের মাধ্যমে আদান প্রদান করা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আসলে মূলত বিষয় হচ্ছে, আপনি যদি পেজ কিনতে চান আপনার জন্য স্বল্প মূল্য এবং অনেক কম দামে এই পেজ সেল করা হবে। আপনারা যদি অনেকে ভাবতে পারেন হয়তো এই পেজের দাম হয়তো 50,000 হবে, 1 লক্ষ টাকা হবে, এরকম কিছু না, এখানে মহামারী কিছু না।